মানে আমি উন্নয়নটা কীভাবে বুঝে দেখুন, আজকে একটা জানালা এখানে আছে, সেই জানালার ধরুন যে সেই জানালা দিয়ে আমি হয়তো বা এখানে আছে, আমি আমি জানালার সব কিছু দেখতে পাচ্ছি, আকাশ বাতাস সব কিছু উপভোগ করতে পারছি, কিন্তু যে নাকি একটু বেটে একটু যে শারীরিকভাবে একটু এই এই আকার আকারের আছে, সে কি ওই জানালা দিয়ে দেখতে পাচ্ছে? সে যদি দেখতে না পারে তাহলে কিন্তু এটা উন্নয়ন না, এটা এটা সহনশীল সমাজ নয়, সমবন্টন যেটাকে বলে, সবাইকে দেখতে হবে, সবাইকে। তখন ওই মানুষটাকেও কিন্তু যেন সে আমার সমানে এসে এই পৃথিবীটাকে দেখতে পারে, সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে উন্নয়ন। তো এই সুযোগগুলো করে দেওয়া, প্রতিটা মানুষ যেন এই আলো হাওয়ার এই উপভোগটা পায়, এবং আমরা যেন প্রত্যেকে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধটা যেন চর্চা হয়, আমি যেন আমার পাশের মানুষটা যে কী খাচ্ছে, কীভাবে সে আছে, তার কী কষ্ট, সেটা আসলে আমি যদি উপলব্ধি করতে না পারি আসলে কোনো কিছুর কোনো মূল্য নাই। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় চর্চার, এই জিনিসগুলো হচ্ছে এই মানবিক মূল্যবোধটা একজনের থেকে যে আমার থেকে আরেকজন আরেকজন থেকে, মানে এভাবে ট্রান্সফার করা, স্থানান্তর করা। আপনি তো পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছেন, আমার জানা মতে আপনি থাইল্যান্ড গেছেন, আমি দেখেছি আর কি, তারপর ভিয়েতনাম মোলা রিসেন্টলি গেছেন, ইস্তাম্বুল গেছেন, রাশিয়া গেছেন, মানে পাহাড়ে উঠেন আর যেটাই করেন আর কি, নিজের পার্সোনাল ট্রিপ আপনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে এই দেশগুলোতে যে আপনি আপনার কাছে কি পরিবর্তন হয়েছে, নিজের কাছে আপনি কিছু শিখেছেন কিংবা আপনি কিছু জেনেছেন, আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মূল পরিবর্তন যেটা মনে হয় যে মানসিকতা আমার পরিবর্তন, যে আমি যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম যে কিছু বললেই বলা হয় ওই মেয়ে তুমি তুমি কি 100 কেজি মোট বহন করতে পারবে, মানে এই চিন্তাটার পরিবর্তন আসা সম্ভব, যে শুধু মেয়ে বলতে যে একটা মানুষ বা পুরুষ বলতে সেই মোটে বহন করবে লেবার শ্রেণী হয় ব্যাপারটা তো তা না, এই চিন্তায় এক ধরনের পরিবর্তন আসে। বা পৃথিবীর সৌন্দর্য কিন্তু বৈচিত্র্যে, পৃথিবী যদি প্রতিটা মানুষই দেখতে আমি নিজেকে খুব সুন্দর মনে করি, মনে করি আমি খুব সুন্দর, আমার মতো সুন্দরী পৃথিবীতে নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে বাংলাদেশের 18 কোটি মানুষ বা এই বিশ্বের মানে যত মানুষ আছে সবাই যদি দেখতে আমার মতোই হয় তাহলে কি পৃথিবীর কোনো সৌন্দর্য থাকবে? খুবই সহজ বিষয় কিন্তু। তো এই যে একটা মানুষ দেখতে বেটে, একটা মানুষ কালো, একটা মানুষ মোটা, একটা মানুষ ইয়া লম্বা, এটাই কিন্তু মজা। তো এইটাকে গ্রহণ করতে পারা, আমরা দেখা যায় আমি যখন আমার আমার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকি তখন কিন্তু যেটা আমরা একটা শব্দ কালচারাল শক, আমি এক দেশ থেকে আরেক দেশে গেলে আল্লাহ তো পোকা খাইতেছে পোকা খাইতেছে ও না না না, এই জিনিসটা কিন্তু আর কালচার কিন্তু আসে প্রকৃতি থেকে। এখন প্রকৃতি কি সৃষ্টিকর্তা, এই সৃষ্টির বাইরে কিছু? এটা কিন্তু সৃষ্টিকর্তার অপার মানে রহস্য। আমাদের দেশে কিন্তু মানুষ প্রচুর কি খাচ্ছে, ধান খাচ্ছে, মানে আমরা হচ্ছে চাল খাই, ভাত খাই, আবার আপনি যদি পাশের দেশ পাকিস্তানে যদি যান অথবা ইন্ডিয়াতে যান সবাই রুটি খাচ্ছে, আবার আপনি যদি ল্যাটিন আমেরিকাতে যান সবাই কলা খাচ্ছে, ইউরোপে তো আপনি গেছেন নিশ্চয়ই সব আলু খাচ্ছে, মানে জিনিসটা এরকম আর কি। আপনি যেটা বললেন যে প্রকৃতি কিন্তু আমাদেরকে সবকিছু নির্ধারণ করে দেয়, অবস্থা একটা বার চিন্তা করে দেখেছেন যে অ্যান্টার্কটিকা যে মানুষগুলো আছে দক্ষিণ মেরুতে যে উত্তর মেরুতে যে সে কি খাচ্ছে, অথবা সাইবেরিয়াতে মানে ওই খাবারটা আমি কেন ঘৃণা ঘৃণা করি, বা আমি কেন বলি আমার খাবারটাই বা আমার আমি যেভাবে আছি আমার পোশাকটাই সেরা, আমারটাই বেস্ট, আমার পোশাকটাই সেরা, আমি যেটা বলছি এটাই সেরা, কিন্তু চিন্তা করছি আমি ওই যে সাইবেরিয়াতে যে মানুষটা আছে সেই পোশাকটা যে পরছে তাহলে সেটা কেন আমি গ্রহণ করি? সে তো প্রকৃতি থেকে আসছে, সৃষ্টিকর্তা সৃষ্টি থেকেই আসছে। তো এই জিনিসটা যে গ্রহণ করার প্রবণতাটা তৈরি করা আমার কাছে মনে হয় জরুরি।